নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৈঠক শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ হলো, বেঙ্গালুরুর মতো এবারের বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন রাহুল গান্ধী। রাহুলের অন্য পাশে ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তৃণমূলের তরফে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন বৈঠকে যোগ দিয়েছিলেন। মমতা বৈঠকের শুরুতেই উদ্ধব ঠাকরে নীতিশ কুমারদের সঙ্গে কথাও বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সময় নেই সময় নষ্ট করার। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য স্তরে আসন বন্টনের সূত্র ঠিক করে ফেলা হোক। কংগ্রেসের নেতারা মনে করিয়ে দিলেন, নভেম্বর ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য তারা ব্যস্ত থাকবেন, তাই তার আগেই কাজ শুরু করে দিতে হবে। আর এই পাঁচ ছটি বিষয় বিরোধীদের ইন্ডিয়ার ইস্তেহারের ভিত্তি তৈরি হতে পারে। মমতা জানিয়েছেন, জোটের সবাই মিলে রাজঘাট থেকে এই ঘোষণা করা যেতে পারে। দ্রুতই সিদ্ধান্ত নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়তে হবে। केजरीवाल सर, यू रेज द इश्यू ऑफ दिल्ली एंड पंजाब सीट शेयरिंग। यस सर, बट यू रेज सर, हमने कहा सब जगह होनी, सब जगह का काम होना चाहिए। শুক্রবার থেকে ফের রাজ্যে বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। সপ্তমবারে দুয়ারে সরকারের গোটা মাস জুড়ে রাজ্য জুড়ে প্রায় 2 লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। শুক্রবার মাসের প্রথম দিন শুরু হতে চলেছে দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য, 35টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। 1 থেকে 16 সেপ্টেম্বর এবং 18 থেকে 30 সেপ্টেম্বর মোট 2টি পর্যায়ে চলবে এই শিবির। সপ্তম দুয়ারে সরকার শিবিরে বার্ধক্য ভাতার আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো প্রবীণ। মাসের শুরুতেই কমল গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম কমেছিল এর আগেই, এবার বাণিজ্যিক গ্যাসের দাম অর্থাৎ 19 কেজি সিলিন্ডারের দামও কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির একটি সূত্র মারফত জানা গিয়েছে, সিলিন্ডার প্রতি 158 টাকা দাম কমতে চলেছে বাণিজ্যিক গ্যাসের। নতুন দামে শুক্রবার থেকেই গ্যাস সিলিন্ডার মিলবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সূত্রেই এই খবর প্রকাশ এসেছে। গত 4 জুলাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে 1780 টাকায় পৌঁছেছিল। এবার সেই বাণিজ্যিক গ্যাস নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মাস চারেক আগে আসানসোলের ব্যবসায়ী রাজু ঝা খুন হন শক্তিগড়ে। আর সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কুন্দন সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ী খুনের অভিযুক্ত কুন্দন সিংকে গ্রেফতারের পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং কি জানিয়েছেন, শোনাবো। আমি আগেও বলেছিলাম কি এই খুনের যে কিং পিং আছে সেটা বেউর জেলে বন্ধ আছে, সুবোধ সিং তার নাম আছে। তাকে আসানসোলের একজন বড় ব্যবসায়ী সুপারি দিয়েছিল, সেই শুটার পাঠিয়ে খুনটা করিয়েছিল। এটা তো এই বাই প্রফেশনাল, বাই প্রফেশন এরা সব ডাকাত, এরা হলো সোনার দোকানে ডাকাতি করে। এই কিং পিং সুবোধ সিং জেল থেকে বসে সব অর্গানাইজ করে, ঝাড়খণ্ড, বিহার, আপনার বাংলা, ইভেন মহারাষ্ট্রেও গিয়ে এরা সোনার দোকান লুট করে, বেশিরভাগ সোনপো, মুথুট ফাইন্যান্স এদের দোকানগুলো চণ্ডীগড়ে লুট করেছে। তো আপনি কিছুদিন আগে দেখেছিলেন ওই ধানবাদে লুটের সময় শুটিং হয়েছিল, এরা মারা গেছিল এদের একটা লোক। তো এইটা তো আমরা আগে থেকেই বলেছিলাম, কিন্তু জানি না কোন কারণে এদেরকে ধরা পড়েছে। এই তো কাকতলীয়ভাবে ধরা পড়েছে, ডাকাতিতে ধরা পড়েছে, তার মধ্যে ওই ছেলেটা ছিল। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে চরম অস্বস্তিতে ভুগতে হচ্ছে বঙ্গবাসীকে, তেমনই আজও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আর একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়া পরিবর্তন হবে না। উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস থাকছে।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ নির্বিঘ্ন নিরপেক্ষ।